ভালোবাসার মানুষের নাম কেউ হাতে কেউ পাতায় কেউ আকাশে কেউ বাতাসে এভাবে জোড়া দিয়েছেন আমি প্লাস তুমি তুমি প্লাস আমি তাই না কে দেননি বলেন তো শুধু আমি ছাড়া আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে সে আপনার ভালোবাসার মানুষের নাম অথবা যে কোনো কিছু এই কলাম এই কলাম এই কলাম তিন চারটা কলামের ডাটা আপনি কিভাবে এক কলামে ইনপুট দিবেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দুইটা সিস্টেমে দেখাবো আপনি যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখনই এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ সপ্তাহে আমি দুই থেকে তিনটা টিউটোরিয়াল আপলোড করে থাকি সেই আপলোডেড ভিডিওর যদি আপনি নোটিফিকেশন পেতে চান এখনই সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনে আলতো করে একটা সোয়া দিয়ে দিন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন তো টোটাল টিউটোরিয়ালের সাথে আছি আমি আব্দুল্লাহ মামুন ফ্রম মামুন একাডেমি তো বন্ধুরা চলুন টিউটোরিয়ালে চলে যাই আজকে আমি আপনাদের যে ফাংশনটা দেখাবো সেটা হচ্ছে একটা চমৎকার ফানি এবং মজাদার ফাংশন আর আজকের টিউটোরিয়ালটি বিশেষ একজন মানুষের রিকোয়েস্টে করা যার ছবি আপনারা স্ক্রিনে আমার প্রেজেন্টেশনে দেখেছেন তারপর আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি আনোয়ার হোসেন ভাই আমার ফার্স্ট থেকে আমার চ্যানেলের সাথে উনি আছেন আনোয়ার হোসেন ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আনোয়ার হোসেন ভাই জানতে চেয়েছেন যে আমার একটা শিটে সাপোজ ফার্স্ট সেলে আনোয়ার সেকেন্ড সেলে হোসাইন এবং থার্ড সেলে gmail.com লেখা আছে এখন উনি আউটপুটে চাচ্ছেন কি এটা এক জায়গায় হবে anwar.hosain@gmail.com আনোয়ার হোসেন ভাই আপনাকে আমি এটার সমাধান এখনই দিচ্ছি আর যারা এরকম স্পেসিফিক কোনো বিষয়ে টিউটোরিয়াল চান যে আমার এই বিষয়টা প্রবলেম আছে তো সেক্ষেত্রে আপনি কমেন্টসে সেটা জানাতে পারেন আনোয়ার হোসেন ভাইয়ের মতোই আমি আপনাকে সেই টিউটোরিয়ালগুলো দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা চলুন সরাসরি প্রজেক্টে চলে যাই তো এখানে কিছু আমার ডাটাশিট রেডি করা আছে তো বরাবরের মতো আমি বলে নিচ্ছি এখানে যে ডাটাশিটে যাদের নামগুলো থাকে তারা আমার চ্যানেলের সাথে সবসময় শুরু থেকে লেগে আছে যারা আমার ভিডিওতে বিশেষ করে কমেন্টস করে তাদের নামগুলোই আসলে আমি এখানে ইনক্লুড করার চেষ্টা করি তো আপনি যদি সেই নামগুলো আপনারা দেখতে চান অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করুন তাহলে আমি আপনার নামটা এখানে ইনক্লুড করব তো আমি এই যে চারটা কলামের যে ডাটাটা আছে আনোয়ার হোসাইন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ডাটাটা আমি একটা সেলে নিয়ে আসবো যে কি হবে এরকম হবে এই যে আনোয়ার হোসাইন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এরকম হবে তো এই জিনিসটা করার জন্য আমি দুইটা জিনিস আপনাদেরকে দেখাবো দুইটা ফাংশনের মাধ্যমে সেটা হচ্ছে একটা হচ্ছে কনকাটিনেট ফাংশন আর একটা হচ্ছে অ্যান্ড অপশন দুইটা জিনিসের মাধ্যমে আমি দেখাবো তো চলুন শুরু করি তো যে কোনো ফাংশন শুরু করার আগে আমরা কি করি ইকুয়াল দেন ফাংশনের নাম কি CON দেখেন কনকাটিনেট চলে আসছে তো আমরা একটু এটার ডিসক্রিপশনটা একটু দেখি কি লিখেছে জয়েন্স সেভারেল টেস্ট স্ট্রিং ইনটু ওয়ান টেস্ট স্ট্রিং একটা সেল দুইটা সেল তিনটা সেল যে বিভিন্ন সেলে যে ডাটাটা থাকবে সেটা আপনি একটা সেলে কিভাবে স্ট্রিং করবেন একটা জায়গায় নিয়ে আসবেন সেটাই দেন আমরা ট্যাব কি প্রেস করলাম দেন কি বলতেছে টেস্ট ওয়ান এই যে টেস্ট ওয়ান তো আমাকে এখন টেস্ট ওয়ান দিতে হবে তো আমি টেস্টটা ওয়ান দিলাম সিলেক্ট করলাম ঠিক আছে দেন কমা আর বন্ধুরা বলে নিচ্ছি আপনারা যেমন এখানে আমি আমি মাউস এবং কিবোর্ডের যে কিগুলো ইউজ করতেছি সেটা আপনি এই স্ক্রিনে দেখতে পাওয়ার কথা এখানে আপনি দেখতে পাবেন ওকে এই যে আমি এখন অল্ট কি প্রেস করেছি সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন ওকে তো ফার্স্ট সেলটা আমি দিলাম টেস্ট ওয়ান দেন কমা এরপরে কি দিতে হবে টেস্ট টু এই যে টেস্ট টু তো টেস্ট টু কি মিডল নেম দেন কমা এরপরে কি টেস্ট থ্রি টেস্ট থ্রি হচ্ছে এটা লাস্ট নেম দেন আমাকে কি বলতেছে আবার কমা দেন আমি আবার কমা দিলাম দেন হচ্ছে লাস্ট নেম বা ডোমেন নেম বা আপনি যে কোনো কিছু দিতে পারেন আমি কমা দিলাম দেন এন্টার দেখেন বন্ধুরা হয়ে গেল কি আনোয়ার হোসাইন অ্যাট দ্য রেট জিমেল ডট কম চমৎকার একটি ফাংশন আপনি শিখে গেলেন ওকে দেন আমরা টোটাল ডাটাকে একটু নিচে টেনে দিই তো আমি কি করলাম নিচে টেনে দিলাম এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আপনি এত সহজে কিভাবে করলেন আপনি তো কপি করলেন না আপনি ডাটাটাকে সিলেক্ট করবেন দেন কন্ট্রোল ডি কন্ট্রোল ডি মিন্স ডাউন ডাউনে পেস্ট করে দিবে ওকে অথবা আপনি করতে পারেন এই সেলটার এখানে অটোফিল আছে অটোফিলটাকে টান দিয়ে ধরে আপনি এভাবে করতে পারেন বন্ধুরা এই বিষয়ে আমার তিন থেকে চারটা টিপস অ্যান্ড ট্রিক্সের টিউটোরিয়াল আছে আর এখনই আপনি আই বাটনে ক্লিক করে আমার সেই টিউটোরিয়ালগুলো দেখে আসতে পারেন যদি আপনি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শিখতে চান আমি যদি একটা নাম ধরি যেমন এই যে এই ভাই গাজী এমডি আজিম উদ্দিন ওনার এখানে আসছে কি গাজী এমডি আজিম উদ্দিন একসাথে আসছে বাট
উনি একটু রাগ হতে পারে, ভাই আমার নামটা এত বড় না, আপনি এত বড় করে ফেলছেন কেন, জোড়া দিয়ে ফেলছেন, মানে আপনার নামটা যেভাবে আমরা স্বাভাবিকভাবে ইউজ করি সেভাবেই থাকবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, দেন আমি যদি সূত্রটা আবার শুরু করি, কনকাটিনেট ট্যাব টেস্ট ওয়ান দেন কমা, এবার হচ্ছে মূল ফান্ডা। ফান্ডাটা কি, সেটা হচ্ছে ইনভার্টেড কমা শুরু, দেন স্পেস, ইনভার্টেড কমা ক্লোজ, দেন কমা, দেন সেকেন্ড সেল। কেন, কারণ আমি আমার ইফ ফাংশনের যে দুইটা টিউটোরিয়াল আছে সেখানে আমি আপনাদেরকে বলেছি, যদি আপনি কোনো কিছু এক্সট্রা অ্যাড করতে চান কোনো ফাংশনের মধ্যে, সেক্ষেত্রে আপনাকে সেটা ইনভার্টেড কমার ভিতরে অ্যাড করে দিতে হবে। তো আমি এখানে স্পেস দিয়েছি, দেখেন এখানে আমি একটা স্পেস দিয়েছি, স্পেসও তো একটা কিছু তাই না, এটাও তো একটা কিছু। তো কোনো কিছু যদি অ্যাড করতে চান সেটা আপনাকে অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিতে হবে। দেন আমরা চলে আসি সেকেন্ড, তো আমি দ্বিতীয় সেলটা দিয়ে দিলাম। দেন কি করতে হবে, আবার ইনভার্টেড কমা শুরু, স্পেস, ইনভার্টেড কমা ক্লোজ, দেন আমাকে কি দিতে হচ্ছে, তিন নাম্বার ডাটা, সেটা কি আজিম, দেন কমা, দেন ইনভার্টেড কমা শুরু, দেন স্পেস, দেন ইনভার্টেড কমা ক্লোজ, দেন আবার কমা, দেন আমার লাস্টের এই নামটা, দেন এন্টার। এই যে দেখেন গাজী এমডি আজিমুদ্দিন। তো আজিমুদ্দিন ভাই আপনি তো এখন আর রাগ করতেছেন না তাই না, আপনার নামটা কিন্তু সোজা হয়ে গেছে যেভাবে আপনার বাবা মা দিয়েছেন। তো এবার যদি আমরা একটু টানি এটাকে অটোফিল করি, এখন দেখেন সবার নাম কত সুন্দর নায়কের মতো দেখাচ্ছে, এই যে দেখেন। তো বন্ধুরা এন্ড অপশনের মাধ্যমে আমরা সেটা কিভাবে করবো, এতক্ষণ দেখালাম আমি কনকাটিনেট ফাংশনের মাধ্যমে আপনি কিভাবে করবেন, এখন দেখাবো আপনি এন্ড অপশনের মাধ্যমে কিভাবে করবেন। তো ইকুয়াল প্রেস, এখানে কোনো ফাংশন ইউজ করা যাবে না, এখানে কোনো ফাংশন না, জাস্ট এন্ড দিয়ে আমি এটাকে যোগ করব। তো ইকুয়াল ফার্স্ট সেল এন্ড সেকেন্ড সেল এন্ড থার্ড সেল এন্ড লাস্ট সেল, দেন এন্টার। এখন দেখেন টোটাল আমার যে জিনিসটা আছে টোটালি যোগ হয়ে গেল কনকাটিনেট ফাংশনের মতো। এখন যাদের নামগুলো অসুন্দর দেখাচ্ছে তারা একটু রাগ করতে পারে, ভাই আমার নামটা এরকম জোড়া দিয়ে দিয়েছেন কেন, আপনি এটাকে ফাঁকা করে দেন। তো আমি এখন বোম মেরে এটাকে ফাঁকা করে দিচ্ছি, ঠিক আছে, ওকে। এখন এটাকে ফাঁকা করতে হলে আমাদের সেই আগের সিস্টেম কি, আমাকে এই যে আমি জোড়া দিলাম সেই জোড়ার জায়গাটাতে আমাকে কি করতে হবে, একটু স্পেস বার দিয়ে সেটাকে ফাঁকা করে দিতে হবে। সেটা আমরা কিভাবে করব সেটাই চলুন। ইকুয়াল ফার্স্ট সেল দেন এন্ড, বন্ধুরা আমি ফার্স্ট সেল দিলাম, দেন আমাকে কি করতে হবে, সেকেন্ড সেল আমাকে যোগ করতে হবে, যোগ করার জন্য আমি এন্ড কি দিলাম। তো শর্ত হচ্ছিল কি একটু আগে, যে ফার্স্ট সেলের সাথে মানে আনোয়ারের সাথে হোসাইনের মাঝখানে স্পেস হবে, তো আমি যোগ করলাম, এখন স্পেস দেবো। স্পেস মিন্স কি, ইনভার্টেড কমা শুরু, দেন স্পেস, ইনভার্টেড কমা ক্লোজ। এখন আমি কি আনোয়ারের পরে কিন্তু আমি স্পেস দিলাম কেবল তাই না, এখন আমাকে কি করতে হবে, আনোয়ারের পরে স্পেস দেওয়ার পরে হোসাইন যোগ করতে হবে, তার মানে আমাকে সেকেন্ড সেল যোগ করতে হচ্ছে। তো যোগ করার জন্য কি করতে হবে, এন্ড আবার আমি যোগ করে ফেললাম, দেন আমি সেলটাকে দেখিয়ে দিলাম, দেন এন্টার। এখন দেখেন এই যে আনোয়ার হোসেন হয়ে গেল তাই না, এই যে হোসেন হয়ে গেল, এমডি আনোয়ার, আনোয়ার হোসেন হক, এভাবে হয়ে গেল। এখন পরের সেলগুলো তো যোগ করতে হবে, অ্যান্ড অ্যাট দ্য রেট জিমেল ডট কম, এগুলো তো যোগ করতে হবে। দেন আমি এখন কোথায় আসি, হোসাইনে আসি, তো হোসাইনের পরে কি যোগ করতে হবে, অ্যাট দ্য রেট যোগ করতে হবে, তো আমি যোগ করে দিলাম, ওকে। দেন আমাকে কি বলতেছে, যে আমাকে কি এরপর আমাকে স্পেস দিতে হবে, দেন আবার ইনভার্টেড কমা শুরু, স্পেস, ইনভার্টেড কমা ক্লোজ, তার মানে আমার হোসাইনের পরে আমার স্পেস হয়ে গেল, দেন আমাকে কি করতে হবে, এই অ্যাট দ্য রেট যোগ করতে হবে, তো যোগ করার জন্য আবার অ্যান্ড, দেন আমি আবার এটাকে যোগ করে ফেললাম, ওকে। দেন এখন কি অ্যাট দ্য রেটের পরে আমাকে জিমেইল ডট কম যোগ করতে হবে, তো যোগ করার জন্য আমাকে আবার আমি অ্যান্ড কি প্রেস করলাম, অ্যান্ড কি প্রেস করার পরে কি করতে হবে, আমাকে স্পেস দিতে হবে, স্পেস মানে কি ইনভার্টেড কমা শুরু, স্পেস বার, ইনভার্টেড কমা ক্লোজ, দেন আমাকে জিমেইল অ্যাড করতে হবে, অ্যাট মিন্স অ্যান্ড, দেন আবার সিলেক্ট, দেন এন্টার। এই যে দেখেন আপনি যেভাবে চাইবেন আপনি সেভাবেই করতে পারবেন বন্ধুরা, আনোয়ার স্পেস হোসাইন স্পেস অ্যাট দ্য রেট স্পেস জিমেল ডট কম গাজী এমডি আজিম উদ্দিন আনোয়ার হোসাইন হক। এখন
আমরা যদি চাই যে এর মাঝখানে শুধু স্পেস হবে না, অন্য কিছু হবে, যেমন আমরা অনেক সময় আন্ডার স্কোর ইউজ করি, হাইফেন ইউজ করি, যে কোনো কিছু, তো সেটা করার জন্য আমাদেরকে কি করতে হচ্ছে, এই যে ইনভার্টেড কমার ভিতরে আমি স্পেস দিয়ে দিয়েছি, এখন আমি চাচ্ছি যে না আমি স্পেস দিব না, আমি এখানে আন্ডার স্কোর দিব, দেন দেখেন আনোয়ার আন্ডার স্কোর হোসাইন। এখন আপনি এটাকে যে কোনোভাবে আপনি ইউজ করতে পারেন, আমি যদি চাই যে না আমি পরেরটাও দিব, সেক্ষেত্রে আমাকে আবার কি করতে হবে বন্ধুরা, ইনভার্ট কমা শুরু, দেন আন্ডার স্কোর, ইনভার্ট কমা ক্লোজ, দেন কমা, দেন এন্টার। এই যে দেখেন আনোয়ার আন্ডার স্কোর হোসাইন আন্ডার স্কোর gmail.com, আমি যদি টোটালটা টানি দেখেন কত সুন্দর দেখাচ্ছে জিনিসটা। এই এইরকম জিনিস কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন হয়, তাই না, যে MD আন্ডার স্কোর আনোয়ার আন্ডার স্কোর হোসাইন, আপনি এটাকে যে কোনোভাবে আপনি দিতে পারবেন। এখন যদি আপনি চান যে না আমি আন্ডার স্কোর দেবেন, আমি হাইপেন দেবো, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেই সেম সিস্টেমে আপনি এখানে আন্ডার স্কোর না দিয়ে এখানে আপনি হাইপেন দিবেন, এই জায়গাটাতে আপনি হাইপেন দিয়ে দিবেন, এখানে যদি আপনি অ্যাড করতে চান সেটাও পারবেন, ইনভার্টেড কমা শুরু, হাইপেন, ইনভার্টেড কমা ক্লোজ, দেন কমা, দেন এন্টার। এই যে দেখেন যেভাবে চাইবেন ডাটাটাকে প্রেজেন্ট করতে আপনি সেভাবেই এটা তৈরি করতে পারবেন। আর আপনার বিশেষ যদি কোনো টিউটোরিয়ালের প্রয়োজন হয় প্লিজ সেটা কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব সেই টিউটোরিয়ালটি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য, যেমন আজকে দিলাম আনোয়ার হোসেন ভাইয়ের রিকোয়েস্টেড টিউটোরিয়ালটি। তো বন্ধুরা আজকের মতো আল্লাহ হাফেজ। নাও হোয়াট ইউ, আজকে আমি আপনাদেরকে যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেখালাম আপনি কি এর আগে এটা জানতেন নাকি জানতেন না, যদি জেনে থাকেন আপনি সেটা কোন সিস্টেমে অ্যাপ্লাই করেন সেটাই কমেন্টসে শেয়ার করুন, আমরা সেখান থেকে শিখবো। বন্ধুরা আপনারা যদি আমার ভাইরাল হওয়া ভিডিওগুলো না দেখে থাকেন এখনই এখান থেকে ক্লিক করে সেই ভিডিওগুলো আপনি দেখে আসতে পারেন, আর এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এই লোগোতে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাহ মামুন আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।